আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। দেশে এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে বসে দেখছেন, আপনাদের প্রিয় পেয়ে যাবার সিগার প্রবাসী বাংলাদেশে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা ও অভিনন্দন। এর মধ্যে আমরা উপস্থিত হয়েছি যে দূতাবাসে আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম সময় মতন আমরা আপনাদেরকে আপনাদের সঠিক উত্তরটা আপনাদেরকে আমরা জানিয়ে দিব। আপনারা ক্যাপশন দেখতে পাচ্ছেন এরই মধ্যেই একটি বিষয়, সেটি হচ্ছে কিছুদিন আগে ইয়েত বাংলাদেশ দূতাবাস থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, আর সেটা হচ্ছে প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা প্রবাসে শত কর্মব্যস্ততার মধ্যেও পড়াশোনাটা চালু রাখতে চাচ্ছেন, তাদের জন্য রিয়াদ দূতাবাস থেকে একটি সুযোগ দেওয়ার কথা বার্তা কিংবা চিন্তা ভাবনা করেছিল। সে বিষয় নিয়ে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, যেটাকে আমরা বলছি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আর এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে যখন আমরা বিজ্ঞপ্তি দিয়েছিলাম, তখন ব্যাপক হারে আমাদের কাছে অনেক ধরনের মেসেজ এসেছেন, প্রশ্ন এসেছেন। আমরা আজকে সরাসরি এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যিনি জড়িত আছেন, রিয়াদ বাংলাদেশ দূতাবাস থেকে আমাদেরই অভিভাবক, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পেশ সচিব যারা ফখরুল ইসলাম স্যার, ওনার সাথে কথা বলবো এবং উনি আপনারা ভিউয়ার্স যারা আছেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন, যদিও চালু হয় কী করতে হবে এবং কী করণীয় এবং কীভাবে চালু হবে। আর বিশেষ করে যারা দেখছেন দেশে এবং দেশের বাইরে থেকে, তাদেরকে অনুরোধ করবো এই লাইভটুকু বেশি বেশি করে শেয়ার করতে, কারণ অনেকে আছেন হয়তো এই সময় লাইভটুকু দেখতে পাচ্ছেন না, তারা পরবর্তীতে আপনার শেয়ারের মাধ্যমে এই লাইভটুকু দেখতে পারবেন। আমরা চলে যাচ্ছি আমাদের ফখরুল স্যারের কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার, হ্যাঁ, আপনার মাধ্যমে আমরা কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি পেয়েছিলাম, যেটা আমরা ফেসবুকে দিয়েছিলাম, যেখানে লেখা ছিল যারা পড়তে চাই কয়েকটি এসএসসি থেকে শুরু করে তারা যেন মেল করে। তো এই বিষয়টা নিয়ে জানবো, আপনি এই বিষয়টা স্যার কীভাবে পদক্ষেপ আপনারা নিলেন বা মানে কবে লাগাত আমরা কার্যকর দেখতে পারবো বলে আশা করছি। ধন্যবাদ আপনাকে বিষয়টি নিয়ে লাইভে আসার জন্য। আসলে ইতিমধ্যে এটি একটি ব্যাপক সাড়া পেয়েছি আমরা, এবং প্রতিদিন অনেক লোক আসছেন, অনেকে ফোনে বা মেলে যোগাযোগ করছেন। তো এই যে প্রবাসীরা, অনেকে বিষয়টি নিয়ে অনেক আগ্রহ দেখিয়েছেন এবং অনেকেই আসলে বিষয়টি নিয়ে একটু জানার আগ্রহ বা কীভাবে কী করলে কীভাবে ওনারা ভর্তি হতে পারবেন সেই বিষয়টি নিয়ে অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে। আমি প্রথমে বলবো জিনিসটা একটু পটভূমি বলবো, যে আমাদের আপনারা জানেন যে মাননীয় রাষ্ট্রদূত তিনি প্রবাসীদের জন্য বিভিন্ন রকম উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং প্রবাসীদের কাছে তিনি একজন অত্যন্ত জনপ্রিয় এবং জনরাষ্ট্রদূত হিসেবে পরিচিতি পেয়েছেন এর মধ্যে। উনি আর ওনার কাছেই আমাদের প্রবাসীদের অনেকেরই চাওয়া পাওয়া ছিল বিষয়টি নিয়ে, যে তারা, কারণ দেখা যাচ্ছে যে সৌদি আরবে আমাদের প্রায় 21 লক্ষ বাংলাদেশি বসবাস করছে। তো এর মধ্যে দেখা যায় যে অনেকেই পরিবারের প্রয়োজনে বা আগ্রহে বসে পড়াশোনা অসমাপ্ত রেখে সৌদি আরব চলে এসেছেন, কিন্তু আসার পরে ওনারা খুঁজছেন যে কীভাবে পড়াশোনাটা সমাপ্ত করা যায় বা কীভাবে একটু আরেকটু উচ্চশিক্ষা গ্রহণ করা যায়। আসলে উচ্চশিক্ষাটা এটি একটি নানান রকম এর ব্যবহার্য দিক আছে রয়েছে, যেমন কারো যদি দক্ষতা বৃদ্ধির একটি বিষয় রয়েছে, কারোর রয়েছে যে বিষয়টি রয়েছে যে একটি চাহিদা, মনের চাহিদা যে আমি একটু উচ্চশিক্ষা অর্জন করব, যে নিজের কনফিডেন্স লেভেলটা একটু বাড়ানো। তো এটি যেমন একদিকে নিজের একটি চাওয়ার পূর্ণতা বিষয় রয়েছে, আরেকটি রয়েছে নিজের দক্ষতা ও যোগ্যতা অর্জনের বিষয় রয়েছে, এছাড়াও রয়েছে যে প্রবাসে হয়তো একটি সার্টিফিকেট জমা দিলে কারো কোথাও প্রমোশন হতে পারে বা আরেকটি ভালো চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। এরকম অনেকগুলি দিক রয়েছে, কারণ শিক্ষা এমন একটা বিষয় এটি মানুষকে অনেক দিক থেকে পরিপূর্ণ করে গড়ে তোলে। তো যত উচ্চ শিক্ষা যদি অর্জন করা যায়, তখন একজন মানুষ তার কাছ থেকেও সে একটি মানে নিজেকে সমৃদ্ধশালী ভাবতে পারে। এই সব কিছু চিন্তা করে মাননীয় রাষ্ট্রদূত যখন দেখেছেন যে এটি একটি সম্ভাবনা রয়েছে একমাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই প্রবাসীদের অসম্পূর্ণ শিক্ষাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য যে প্রক্রিয়াটি রয়েছে বা যে সুযোগটি রয়েছে এটি কাজে লাগানোর জন্য, তো এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস থেকে মাননীয় রাষ্ট্রদূত মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করেছেন এবং তাদেরকে জানিয়েছেন আমাদের চাহিদার কথা। এই পরিপ্রেক্ষিতে আমরা মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে জানিয়েছিলেন যে এখানে আসলে কোন কোর্সে, মুক্ত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষার জন্য সাধারণত 4টি কোর্স অফার করে থাকে, এটি হলো এসএসসি, এইচএসসি, বিএ অথবা বিএসএস গ্র্যাজুয়েশন পর্যায়ে, এছাড়া এমবিএ কোর্স। এই 4টি কোর্স ওনারা করে থাকেন এবং এই 4টি কোর্সেরই সম্ভাব্যতা যাচাই করার জন্য দূতাবাসে আমাদেরকে জানিয়েছিলেন যে এই 4টি কোর্সে কীরকম শিক্ষার্থী পাওয়া যাবে
এবং আমরা দেখেছি যে সৌদি আরব একটি বড় একটি দেশ, আপনারা জানেন তো, সব শিক্ষার্থী তো আমার রিয়াদে নেই, রিয়াদের বাইরেও অনেক শিক্ষার্থী রয়েছেন। তো এইরকম চিন্তা ভাবনা করে আমরা দেখলাম যে আমরা ওনারা জানতে চেয়েছেন একটা সমীক্ষা করার জন্য যে কোন কোর্সে ঠিক কতজন শিক্ষার্থী পাওয়া যাবে, কারণ প্রত্যেকটি কোর্স চালুর আগে একটি পরিকল্পনা প্রয়োজন এবং সংশ্লিষ্ট এলাকায় একটি স্টাডি সেন্টার প্রয়োজন যেখানে উইকেন্ডে শুক্রবারে বা শনিবারে। এবং তো উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগের পরিপ্রেক্ষিতে ওনারা আমাদেরকে জানিয়েছেন যে ওনারা চারটি কোর্স প্রবাসে হয়তো করতে পারেন শিক্ষার্থীদের পরিমাণ এবং আগ্রহ দেখে এবং জিওগ্রাফিক্যাল লোকেশন বা অন্যান্য লোকেশন দেখে। তো এর পরিপ্রেক্ষিতে আমরা একটি সমীক্ষা করেছি যে কোন কোর্সে আসলে কতজন শিক্ষার্থী পেতে পারে এবং কোথায় এদের অবস্থান, কারণ এই বিষয়গুলি নির্ভর করছে আমাদের একটি স্টাডি সেন্টার করতে হবে যেখানে শুক্রবারে হয়তো সপ্তাহের ছুটির দিনে ওনারা ইয়ে করতে পারবেন, একটি স্টাডি সেন্টারে যে একটি প্রয়োজনীয় দিক নির্দেশন নিয়ে আসতেন। আর বাকি যেই বিষয়টি হবে আসলে মূলত দেখা যাবে যে ওনারা অনলাইনে যে ইউটিউবে উক্ত বিশ্ববিদ্যালয়ের টিউটোরিয়াল আছে বা এই বিশ্ববিদ্যালয়ের পেজে টিউটোরিয়াল আছে, এছাড়া বিশ্ববিদ্যালয়ের ই বুক আছে, তো যে কেউ ইচ্ছা করলেই কিন্তু বাসায় বসেই পড়াশোনার প্রস্তুতিটা অনেকটাই গ্রহণ করতে পারবেন। স্টাডি সেন্টারটা ওনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবে এবং ক্লাস প্রয়োজনীয় ক্লাসের নির্দেশনা দিয়ে দিবে। তো স্টাডি সেন্টার নির্ধারণ এবং চারটি কোর্সে, যে চারটি কোর্সের কথা আমি ইতিপূর্বে বলেছি যে SSC, HSC এবং গ্র্যাজুয়েশন পর্যায়ে BA অথবা BSS, এবং শিক্ষার্থী এবং সব কিছুর সুযোগ সুবিধা প্রাপ্তি সাপেক্ষে MBA কোর্স। তো এই চারটি কোর্সের জন্য যে প্রয়োজনীয় ম্যাটেরিয়াল এবং প্রয়োজনীয় ক্লাস, এই সব কিছুর জন্য ওনারা চাচ্ছেন যে একটা আমাদের যে স্টাডি সেন্টারটি হবে সেটি নির্ধারণ করা এবং শিক্ষার্থীর সংখ্যা নিরূপণ করার জন্য যে সমীক্ষা, এটির জন্য আমরা আসলে মূলত বিজ্ঞাপনটা দিয়েছিলাম যে আবেদন করার জন্য যে আপনারা যারা যেখানে আছেন, কে কোন কোর্সে ভর্তি হতে চান, কে কোন কোর্সের আগ্রহী, সেই বিষয়টি জানার জন্য আমরা একটি বিজ্ঞাপন দিয়েছিলাম সমীক্ষা করার জন্য। তো এতে দেখা গেছে যে আমরা এর মধ্যেই প্রায় আমাদের মেইলে প্রায় 1000-3000 মেইল আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি এবং এছাড়াও আপনাদের মাধ্যমেও বিভিন্ন সাংবাদিক ভাইদের কাছেও অনেকে যোগাযোগ করে জানতে চেয়েছেন। এছাড়াও প্রতিদিন সশরীরে অনেকে আসছেন খোঁজ নিতে, ফোনের মাধ্যমে খোঁজ নিচ্ছেন। তো প্রবাসীদের যেটা দেখলাম যে আসলে বিশাল একটা চাহিদা রয়েছে উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য, যারা ঝরে পড়া শিক্ষার্থী ছিলেন বাংলাদেশে থেকে চলে এসেছেন অসম্পূর্ণ রেখে তাদের পড়াশোনাটা। তো আমরা আমাদের প্রস্তাবটি আমরা পাঠিয়ে দিয়েছি উক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষের কাছে। তো অবশ্যই রিয়াদের এটি চালু করা সম্ভব হবে, রিয়াদের বাইরে আমাদের প্রস্তাবনার মধ্যে আরও রয়েছে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলগুলি, আমি এই মুহূর্তে সব বলতে চাচ্ছি না, হয়তো যেহেতু কনসুলেট রয়েছে, জেদ্দার কনসুলেট পান্নাপুর কনসাল জেনারেলের সিদ্ধান্তের সাপেক্ষে হয়তো জেদ্দাতেও শুরু হবে, দাম্মামে আমরা আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে, এছাড়া আশেপাশের শহরে যেখানে স্টাডি সেন্টারের সুবিধা প্রাপ্তি সাপেক্ষে বা শিক্ষার্থী পাওয়া সাপেক্ষে বিভিন্ন কিছু সমন্বয় ঘটিয়ে যেখানে যেখানে সম্ভব এই উক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমটি পরিচালনা করা হবে। আমরা ইতিমধ্যে উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে প্রস্তাব পাঠিয়েছি, আশা করছি উক্ত বিশ্ববিদ্যালয় থেকে মাননীয় VC মহোদয়ের নির্দেশ ক্রমে একটি হয়তো ভিজিটিং টিম সৌদি আরব আসবে, সৌদি আরবের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করবে এবং স্টাডি সেন্টারগুলি নির্ধারণ করবে, কীভাবে কোন কোর্স কার্যক্রম পরিচালনা করা যাবে সেটি দেখবে। দেখার পরিপ্রেক্ষিতে হয়তো ওনারা যখন সব কিছু ওকে করবে তখন আমরা ভর্তির বিজ্ঞাপনের মাধ্যমে ভর্তি এবং ছাত্র শিক্ষার্থী ভর্তির মাধ্যমে উক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সৌদি আরবে শুরু করতে সক্ষম হব। তো এটি আসলে যেহেতু একেবারেই নতুন এবং বেশ কিছু প্রসিডিংসের বিষয় আছে, আপনারা জানেন যে একটি বড় বিষয় হলো যে প্রতিটা কোর্সের ছাত্র ভর্তি, শিক্ষার্থী ভর্তি, তারপরে প্রতিটা কোর্সের জন্য প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা, পরীক্ষা পদ্ধতির বিষয় রয়েছে, এছাড়া অনেকগুলি বিষয় জড়িত রয়েছে। আমরা আরেকটি জিনিসও প্রস্তাব করেছি যে যেন যে ভর্তি ফি, শিক্ষা কার্যক্রমের যে ফিসটা যেন সহনীয় হারে রাখা হয়, কারণ এখানে সৌদি আরবে একজন সাধারণ শ্রমিকের আয় হয়তো অত বেশি নয়,
সো কারোর জন্য যেন এটি উচ্চশিক্ষা গ্রহণ করা যেন কারোর জন্য কঠিন দুরূহ না হয়ে পড়ে, তার সীমা বা সাধ্যের বাইরে চলে না যায়। তো এই সব কিছু মিলিয়ে হয়তো মুক্তি বিশ্ববিদ্যালয় খুব শীঘ্রই রেসপন্স করবে। রেসপন্স করার পরিপ্রেক্ষিতে আমরা যেভাবে যতটুকু সম্ভব হয়, যতটুকু আমাদের সুযোগ সুবিধা রয়েছে, ওইভাবেই আমরা কার্যক্রমটি চালু করবো ইনশাল্লাহ আশা করছি। মাননীয় রাষ্ট্রদূতের প্রয়োজনীয় নির্দেশনার সাপেক্ষে, এবং এখানে আরেকটা বিষয় প্রয়োজন হবে, সৌদি সরকারের অনুমতিরও একটি প্রয়োজন রয়েছে। তো আমরা সেটিও আমাদের নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, এবং সব কিছু সে সমন্বয় ঘটলে এবং সব কিছু প্রয়োজনীয় অনুমোদন, প্রয়োজনীয় ব্যবস্থাপনা কার্যক্রম সম্পন্ন করার পরই আমরা কোর্সটি চালু করতে পারবো। ধন্যবাদ ভিউয়ার্স, আপনারা যা দেখছেন আশা করছি লাইকটুকু শেয়ার করবেন, কারণ অনেকের অনেক ধরনের প্রশ্ন ছিল এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নিয়ে। আশা করছি আমাদের প্রেস সচিব যারা ফকুল স্যারের অনেকগুলো কথার মধ্যে দিয়ে আপনারা আপনাদের প্রশ্ন উত্তর আপনারা খুঁজে পাচ্ছেন। আমি স্যারের কাছে একটি কথা যেটি জানতে চাইবো সেটা হচ্ছে, অনেকে মেল করেছেন আমাদেরকে, বলেছেন যে 25 পর্যন্ত আপনারা মেলের একটা তারিখ দিয়েছিলেন, তো এর মধ্যে কোনো মানে কোনো মেল রিপিট মেল তারা পায়নি, সেই ক্ষেত্রে আপনাদের কোনো কিছু জানা আছে? এই বিষয়ে আমি একটু বলি, অনেকে যেহেতু আমরা আসলে অনেক বেশি মেল পেয়েছি, প্রায় 3,000-এর মতো মেল পেয়েছি, তো সবাইকে রিপ্লাই করা সম্ভব নয়, কিন্তু এতটুকু আমরা যেই উদ্দেশ্য নিয়ে মেলটি করতে বলেছিলাম যে নিরূপণ করা যে ছাত্র শিক্ষার্থী কোন কোর্সে কতজন রয়েছে বা কি রয়েছে আগ্রহী রয়েছে, তো সেটি আসলে আমরা বুঝতে পেরেছি যে সব কোর্সেই পর্যাপ্ত সংখ্যক ছাত্রছাত্রী শিক্ষার্থী পাওয়া যাবে, সম্ভব হবে। তো যারা মেল করতে পারেননি তাদের অরিড হওয়ার কিছু নেই, এবং যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা মেল করেছেন, আপনাদের আগ্রহের কথাটি ব্যক্ত করেছেন। আপনারা যদি রিপ্লাই না পান, এটি ধরে নেওয়ার কারণ কোনো কারণে যে আপনারা ভর্তি হতে পারবেন না, ভর্তির প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই আমরা যে এটি একটি সমীক্ষা যাচাই করেছিলাম আমরা যে কোন কোর্সে কতজন শিক্ষার্থী পাওয়া যাবে এবং কোথায় তাদের অবস্থান, সো এটি কিন্তু ভর্তির বিজ্ঞাপন নয়, এটি আমি পরিষ্কার করে বলে দিতে চাই। আমরা সবকিছু সুষ্ঠুভাবে আয়োজন সম্পন্ন করা শেষেই আমরা ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, এবং সেটি আমাদের দূতাবাসের ফেসবুক পেজে থাকবে, এবং আমাদের সৌদি আরবে যত সাংবাদিক রয়েছেন যেখানে রয়েছেন সবাই সেটি প্রচার করবেন, আশা করি সেটি আপনাদের নজর এড়াবে না। তো এই ভর্তির বিজ্ঞাপন দিলেই তখন মাত্র আপনারা ভর্তির প্রক্রিয়াটি শুরু করতে পারবেন, আবেদন করতে পারবেন। এই এখন আমরা যে বিজ্ঞপ্তিটুকু পেয়েছি ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখতে, সেটা হচ্ছে আগ্রহীর জন্য, মানে কেমন আগ্রহী আপনারা, কারা কারা আগ্রহী এই জিনিসটা অন্তত যাচাইয়ের জন্য আপনারা যারা মেল করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়েছেন। আর রিপ্লাই যে ব্যাপারটা সেটা হচ্ছে, যখন থেকে আমাদের প্রসেসিং চালু হবে আশা করছি আমাদের মিডিয়ার মাধ্যমে হোক কিংবা আমাদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে হোক আপনাদেরকে জানিয়ে দিবে। স্যার শেষবারের মতো যদি আর কিছু যুক্ত করতে চান। শেষবারের মতো একটি কথাই বলতে চাই যে আপনাদের এই আগ্রহের জন্য যারা উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বা আগ্রহী রয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। আপনারা আশা করি এই আগ্রহটি ধরে রাখবেন, এবং আমরা দূতাবাসের মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যখনই শুরু করতে পারবো সৌদি আরবে, অবশ্যই আপনারা স্বতঃস্ফূর্তভাবে এটিতে অংশগ্রহণ করবেন, এবং অবশ্যই আপনাদের সেটি নজরে যেন আসে, সেজন্য আমরা ভর্তির বিজ্ঞপ্তিটি বহুল প্রচারের ব্যবস্থা রাখবো, সেটি যখন সম্ভব হয় ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাইকে মেল করার জন্য এবং যোগাযোগ করার জন্য বা আগ্রহ প্রকাশ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যারকে আজকে ওনার মূল্যবান সময় থেকে আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আমাদের পেজে, এবং বিশেষ করে প্রবাসীদের, কারণ উনি প্রথমত এই উদ্যোগের সাথে মাননীয় রাষ্ট্রদূতের সাথেই আমাদের উনি ছিলেন, এবং স্যারের উপর কঠিন একটি দায়িত্ব ছিল বিধায় আপনাদের সাথে মূলত আজকে লাইভে এসেছে এবং ক্লিয়ার করার চেষ্টা করেছে যে কীভাবে কী করতে হবে। তো যে বিষয়টি স্যার আপনাদেরকে ক্লিয়ার করেছে সেই বিষয়টি আমি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করে বলতে চাই, আমাদের কেমন আগ্রহী সেটার জন্য কিন্তু মূলত প্রথম যে বিজ্ঞপ্তিটা আমরা দিয়েছি সেটা, আর দ্বিতীয়ত হচ্ছে আনুষঙ্গিক কীভাবে কী করতে হবে ভর্তি থেকে শুরু করে সেগুলো নিয়ে পরবর্তী বিজ্ঞপ্তিতে আপনারা জানতে পারবেন দূতাবাসের ওয়েবসাইট থেকে শুরু করে পেজ, এবং আমরা সৌদি প্রবাসী বাংলাদেশ এই পেজের মাধ্যমে প্রয়োজনে আমরা আরও ডিটেলস নিয়ে কবে থেকে কী চালু করবো সব কিছু নিয়ে আমরা স্যারকে আবারও আপনাদের মাঝে হাজির করবো, আপনাদের সাথে কথা বলবো সরাসরি। এ পর্যন্ত যারা আমাদের আজকের এই ল্যাপটপে দেখেছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যারা এখনও পর্যন্ত দেখেনি তারা অন্তত এই ল্যাপটপে দেখে অনেকগুলো প্রশ্নের উত্তর এই লাইভের মধ্যে খুঁজে পাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সবাই যদি শুভকামনা।